আসলে প্রতিপক্ষ ছোট বড় করে দেখার কোনো ওয়ে নাই, কারণ এটা একটা ইম্পর্টেন্ট, সবাই এখানে জিতার জন্য আসছে। সো আমাদের টার্গেট থাকবে যে আমাদের অপোনেন্ট যেই হোক, আমরা আমাদের ভালোটা দিয়েই যেন শুরু করতে পারি এবং শেষ পর্যন্ত যেতে পারি। প্রথমত আমরা এনসেল এখানে খেলে গিয়েছি, দুইটা মাঠে আমাদের সমানভাবে খেলা ছিল। তো আমরা যেহেতু গত ম্যাচটা পাকিস্তানের সাথে আমাদের স্পিন উইকেট ছিল, এক নম্বর মাঠটাও স্পিন একটু আছে, তো এটা ডিপেন্ড করতেছে যে পিচ কীভাবে মেনটেন হচ্ছে, কারণ যেহেতু এটা নতুন ইভেন্ট, সো এটা ডিপেন্ড করবে পিচ দেখার পরে। যেমন হচ্ছে সকালে যখন আমরা খেলা করি তখন কিন্তু একটু বৃষ্টি থাকে, একটু কুয়াশা থাকে, মাঠে একটু ফিল্ডটা একটু গ্রাসি থাকে। সো সেই ক্ষেত্রে অবশ্যই হচ্ছে আপনার হাফ অ্যান আওয়ারের পরে যখন আমরা লাঞ্চের টাইমে যখন খেলবো তখন অবশ্যই উইকেট একটু ডিফারেন্সে থাকবে, তখন একটু রোদ থাকবে। সো তখন আশা করা যায় যে উইকেট একটু ফ্ল্যাট হবে। আমাদের সিনিয়র আপুরা অনেক পজিটিভ, তারা সবসময় আমাদের জুনিয়রদেরকে সাপোর্ট করে। আমি টিমের মধ্যে যেমন জুনিয়র একটা প্লেয়ার, সো সিনিয়ররা সবসময় এটা হার জিত টিমে থাকবে, সো এটা নিয়ে কখনো তারা নেগেটিভ কোনো কমেন্ট আমাদের ভিতরে নাই, আমরা পজিটিভ আছি। ইনশাল্লাহ নেক্সট ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো। মালয়েশিয়ার সাথে আমরা কমনওয়েলথ গেমসে ওদের মুখোমুখি হয়েছি, তো ওদের টিম সম্বন্ধে আমাদের ধারণা আছে, তো মোটামুটি ইনশাল্লাহ ভালো হবে। আমি গত ম্যাচে আমার টিমের চা অনুযায়ী আমি আসানো পারফরমেন্স করতে পারি নাই, সো আমার ইনশাল্লাহ আমার টার্গেট থাকবে যে আমি নেক্সট ম্যাচে যেন আরও ভালো আমার নিজেকে উজাড় করে ধরতে পারি। আমি আমার বেসিক প্ল্যানেই বোলিং করব, টিম প্রতিপক্ষ যে হোক, আমি যদি আমার বেসিক প্ল্যানে যদি করতে পারি তাহলে অবশ্যই প্রতিপক্ষের জন্য এটা অন্যরকম কিছুই হবে। অবশ্যই আমরা টার্গেট রাখবো যে আমাদের আমাদের টিম স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা সেভাবে পারফরমেন্স করতে, টিম যেটাই হোক আমরা আমাদের স্ট্যান্ডার্ড বজায় রাখতে চাই। আসলে প্রতিপক্ষ ছোট বড় করে দেখার কোনো ওয়ে নাই, কারণ এটা একটা ইম্পর্টেন্ট, সবাই এখানে জিতার জন্য আসছে। সো আমাদের টার্গেট থাকবে যে আমাদের অপোনেন্ট যেই হোক, আমরা আমাদের ভালোটা দিয়েই যেন শুরু করতে পারি এবং শেষ পর্যন্ত যেতে পারি।